তাহলে এখানে আমরা এখন যেটা করবো হচ্ছে অ্যাবাদা কনস্ট্রাকশন, তো হেডারটা প্রথম লোগোটা সেট করি। তো হেডারটা সেট করার জন্য আগে আমরা থিমের হেডার সেট করে আসি। এবার তো অপশনে গেলাম, দেখো হেডার অপশনে এখানে আছে, আমরা প্রথমটা নিতে পারছি যেহেতু টপ বটম মানে হেডার টপের কোনো অপশন নেই, প্রথমটা দিলাম। এখন লোগোটা চেঞ্জ করতে হবে, এখানে ডিফল্ট লোগোটা আপডেট করলেই হবে। আচ্ছা এখানে সমস্যা হলো যে আমরা যে সেভ করেছিলাম ওইখানে ফরম্যাট, ইমেজের ফরম্যাটটাতে সমস্যা দেখাচ্ছে। এটা স্ক্রিনশট দিয়ে নিই, তো এটা তোমার ই করা যাবে না, ট্রান্সপারেন্ট বানানো যাবে না, যাবে ফটোশপে এডিট করে ওই ব্যাকগ্রাউন্ড ফেলে দিলে তো হচ্ছে। এই যে টপে মানে একটু দাগ থেকে গেছে, এই লোগোটা আমরা এখন আপলোড করবো। দিলাম সেট করে,
এগুলো বসলো, এখন লাগবে কি মেনু লাগবে, এই মেনুটা। তো আমরা একটা মেনু অ্যাড করবো যেটা এই আইটেম গুলো থাকবে। মেনু আইটেম অ্যাড করার জন্য অ্যাপিয়ারেন্স থেকে মেনু ক্লিক করবো, মেনুর নাম দিলাম মেইন মেনু, ক্রিয়েট দিলাম, মেইন নেভিগেশন টিক দিয়ে দিলাম। আর এখন হচ্ছে আমরা করব স্যাম্পল পেজটাকে হোম পেজ বানাবো, স্যাম্পলটা অ্যাড করলাম আর এটাকে হোম পেজ লিখে দিলাম, আর বাকিগুলো আপাতত কাস্টম লিংক অ্যাড করব। তাই হ্যাশ দেবো লিংক, আর হচ্ছে এখানে লিখে দেবো যে কি কি আছে, অ্যাবাউট সার্ভিসেস ওয়ার্ক আর্টিকেলস গেট কোড, অ্যাবাউট সার্ভিসেস ওয়ার্ক আর্টিকেলস গেট কোড, দেখো এখানে মেনুতে লাস্ট আইটেমটা একটা বাটন আছে তাই না, তো বাটনটা করার জন্য এই যে মেনুর এখানে দেখো অপশন আছে, অ্যাবাউট দ্য মেনু অপশনস, এখানে ক্লিক করলাম, মেনু ফার্স্ট লেভেল স্টাইল, এখানে দেখো কি আছে, বাটন স্মল, বাটন মিডিয়াম, বাটন লার্জ, আমরা বাটন মিডিয়াম দিলাম। যদি আমরা চাই এখানে কোনো আইকন দিতে তো আইকন দেওয়া যাবে, আর কিছু দেবো না, এখানে জাস্ট বাটন মিডিয়াম দিলাম, সেভ দিলাম, এটা সেভ দিলাম। তাহলে এখানে কি করেছি, মেইন নেভিগেশনে টিক দিয়ে দিছি আর আইটেম গুলো অ্যাড করে দিছি, এবার কেমন দেখে ঠিক আছে। এখন এই কালার রেড ব্যাপারটা চেক করে আসছি, তো থিম অপশনে যাই, অপশন আমাদের এই থিমের কালার হচ্ছে হলুদ তাই না, তাহলে এই হলুদ কালার আমাদের অ্যাক্টিভ করে আসতে হবে। প্রাইমারি কালার এখান থেকে আমরা হলুদ দিয়ে দিই, এইখান থেকে প্রিডিফাইন্ড কালার স্কিম থেকে যেটা সিলেক্ট করবো ওভারঅল সব কালার চেঞ্জ হয়ে সেই কালার অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, এখন এই বাটনের স্টাইল আমরা চেঞ্জ করতে চাই, এটা যেমন আছে ফ্ল্যাট আমরা সেরকম বানাতে চাই, তো তার জন্য দেখো এখানে অপশনের ভিতরে এবার দা বিল্ডার এলিমেন্ট, বিল্ডার এলিমেন্টস এর ভিতরে বাটন আছে। আচ্ছা বাটনের এখানে দেখো ফন্ট স্টাইল আছে, কালার আছে, তাহলে আমরা এই কালারটা কপি করে নিয়ে আসি, কালার কোড কি আছে, বাটন গ্রেডিয়েন্ট টপ কালার, এটা হচ্ছে বাটন বাই ডিফল্ট কেমন থাকবে, তাই আমরা টপ কালার যেটা দেব বটম কালারও তাই দেব। আচ্ছা এখানে হোভার কালার কি আছে, ব্ল্যাক, ব্ল্যাক কালার কোডটাও কপি করে আনা যাচ্ছে, বাটন গ্রেডিয়েন্ট টপ হোভার, তার মানে হোভার হলে কেমন কালার হবে সেটা দিলাম, দুইটাই তো সেম রাখতেছি যেহেতু আমাদের ওইখানে কোনো গ্রেডিয়েন্ট নেই। বাটন টেক্সট কালার, টেক্সট কালার কি আছে, ব্ল্যাক আছে আর হোভারে আছে সাদা, তাহলে আমরা টেক্সট কালার দিলাম এটা আর হোভার কালার দিলাম সাদা, আর থ্রিডি এটা দরকার নেই, এটা যা আছে থাকবে,
সেভ দিল। ঠিক আছে, এখন আর একটা দেখার বিষয় হচ্ছে এখানে বাটনটা হচ্ছে কোনো বর্ডার রেডিয়াস নেই, কিন্তু আমাদেরটা বর্ডার রেডিয়াস দেখাচ্ছে। তাহলে আমরা এখান থেকে বর্ডার রেডিয়াস দেখো, এই যে বর্ডার রেডিয়াস 4 দিয়ে আছে, আমরা এখানে 0 করে দেব। এটা একটু বড় বাটন মনে হচ্ছে আর আমাদেরটা একটু ছোট মনে হচ্ছে। তাহলে আমরা, আচ্ছা এটা হচ্ছে মেনু, এই ফন্ট চেঞ্জ করলে ওটা চেঞ্জ হয়ে যাবে। এখানে সার্চ আইকন আছে, আমরা সার্চ আইকন চাই না। এটা চেঞ্জ করবো কোন জায়গার থেকে, মেনুতে আসবো, এখানে দেখো মেইন মেনু সার্চ আইকন, এটা অফ করে দেবো। এইখানে হাইট চেঞ্জ করার আগে হচ্ছে লোগোর যে, এখানে লোগোতে মার্জিন পাচ্ছে, এই মার্জিনটা এত দরকার নেই, আমরা এখানে কম করে দিয়ে আসি। লোগোতে 31 পিক্সেল করে বাই ডিফল্ট পায়, তো আমরা 15 পিক্সেল করে দিই। আচ্ছা এখন আর একটা বিষয় হচ্ছে মেনুর হাইটটা কম হয়ে গেছে, তো এখানে আর একটু বেশি করে দিয়েছি মেনুতে, এই যে এখানে 84 আছে 94 করে। এবার হাইট অ্যাডজাস্ট হয়ে গেছে। এখন দেখার বিষয় হচ্ছে যে আমাদের এই যে ড্রপ ডাউন স্টাইলটা কেমন ছিল, এখানে এই যে কেমন আছে এটা চেক করতে হবে। তাহলে আমরা এখানে দেখে আসি মেনুতে, দেখো মেইন মেনু হাইলাইট স্টাইল, টপ বার আছে, এখন বটম বার আছে, অ্যারো আছে, আমরা অ্যারো দেব। আর এখানে হচ্ছে অ্যারো সাইজ, এখানে কম বেশি করে দেওয়া যায়, দেখি অ্যারো সাইজ দিলে কেমন দেখাচ্ছে। হাইলাইট বার দিয়ে দিলাম, এই যে হাইলাইট বার শো করতেছে, কিন্তু এটা হচ্ছে এখন তো কন্টেন্ট নিচে কন্টেন্ট নেই। হাইলাইট বার শো করতেছে কিন্তু এখানে মেনুর হাইটটা আরো বেশি দেওয়া লাগবে। মানে এই লোগোর হাইটের সাথে মেনু হাইট যদি অ্যাডজাস্ট হয় তখন এই যে নিচে দেখা যাবে হাইলাইট বারটা, এখনো কিন্তু আমাদের ঠিক মতো হয়নি। 110 দিয়ে এই যে সরে আসছে, এটা বন্ধ করবো বলছি। আচ্ছা এখন দেখো ফন্ট সাইজটা আর হচ্ছে এই মেনু আইটেমের মাঝের স্পেসটা কম বেশি হয়ে যাচ্ছে, তাই না? তো আমরা এখন দেখবো হচ্ছে মেইন মেনুতে কতটুকু কতটুকু আছে। মেইন মেনু আইটেম প্যাডিং আছে 48 পিক্সেল, মানে এখানে 48 দিয়া, আর এখানে ফন্ট সাইজ আছে কত, 14 পিক্সেল, তাই না? এখন আমাদের হচ্ছে ওইটা, এই যে যেটা স্ক্রল করার পরে যেটা দেখায় এটাকে বলা হচ্ছে স্টিকি হেডার, স্টিকি হেডার। তো স্টিকি হেডারে গেলাম, এখানে দেখো স্টিকি হেডার মেনু আইটেম প্যাডিং 35 দিয়ে আছে, ওইখানে ছিল কত, 48, আর ফন্ট সাইজ 14 পিক্সেল সেম আছে। তাহলে আমরা 48 দিয়ে সেভ দিয়ে দেখি কি হয়।
ঠিক আছে। আচ্ছা এখন কাজ হচ্ছে এই যে হোম, আমরা তো স্যাম্পল পেজটা এখন চেক করতেছি, হোম পেজে সেট করেছি, কিন্তু এটা তো আমরা যদি লোগোতে ক্লিক করি তাহলে তোমার এই পেজটা শো করতেছে না, তাই না? তাহলে এইটা সেট করতে হবে কিভাবে? সেটিং থেকে রিডিং, এখানে স্ট্যাটিক পেজ স্যাম্পল পেজ সিলেক্ট করে দিলাম, সেভ দিলাম। দেখো এবার এটা যদি আমরা রিলোড দিই এখানে, তাহলে স্যাম্পল পেজটা শো করতে যাচ্ছে। এখন আর একটা বিষয়, সেটা হচ্ছে যে আমাদের মেনুর পরে আছে কি, এটা একটা স্লাইডার বা ব্যানার আছে, তাই না? ব্যানারে দুইটা বাটন আছে আর এই দুইটা টেক্সট আছে, দুই লাইন। কিন্তু এইখানে এই যে স্যাম্পল পেজ, এটা হচ্ছে পেজ টাইটেল বার, পেজ টাইটেল বার থাকবে না। তো আমরা পেজে যাই, দেখি কি আছে এখানে। স্যাম্পল পেজটাকে আমরা হোম পেজ বানাবো, তাহলে এটা এডিটে গেলাম, এটা হোম পেজ, হোম লিখে দিলাম। এবার হচ্ছে অ্যাবাউট দ্য বিল্ডারে ক্লিক করলে এই কন্টেন্ট গুলো মানে আপডেট হয়ে গেল। কোনটা যে হোম পেজে হোম পেজ লিখ হোম লিখলে যে নিচে যে পারমানেন্ট, আচ্ছা এটা তো আমরা এই পেজটাকে অলরেডি এই হোম পেজে সেট করে আইছি, তার মানে এর ইউআরএলটা তো মেইন সাইট লিংকটা, এজন্য এখানে আর এডিটের অপশন পাওয়া যাবে না। কিন্তু এই রিডিং সেট করার আগে যদি এখানে এডিট করতাম তাহলে পারমালিংক আপডেট করার অপশন পাওয়া যেত। আচ্ছা এখন দেখো এখানে এই পেজটার জন্য বিভিন্ন স্টাইল আছে, লেআউট আছে, হেডার আছে, স্লাইডার আছে, পেজ টাইটেল বার। এই পেজ টাইটেল বার আমরা হাইড করে দেব, কন্টেন্ট সাইড বার, ফুটার, এগুলো আমরা প্রত্যেক পেজের জন্য আলাদা আলাদা সেট করতে পারি। তো এটার জন্য আমরা এখন জাস্ট এই পেজ টাইটেল বারটা হাইড করে দিলাম। আর একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে টেমপ্লেট 100% ওয়েট সিলেক্ট করে দিতে হবে, দিয়ে আপডেট দিলাম। দেখো কি হয়, তাহলে পেজ টাইটেল বার নাই। এখন আমাদের কাজ হচ্ছে একটা ব্যানার মানে স্লাইডার বা ব্যানার আপডেট মানে অ্যাড করতে হবে। তো এই ব্যানারটা এটা স্লাইডারও বলা যায়, একটা স্লাইডার অ্যাড করি এখানে। দেখো অ্যাবাদার ভিতরে স্লাইডার আছে, আমরা একটা স্লাইডার অ্যাড করবো, স্লাইডারের নাম এখানে দিলাম হোম, শর্টকাট দিয়ে দিলাম হোম। আচ্ছা স্লাইডার সাইজ কেমন হবে? 100% উইড, 400 পিক্সেল হচ্ছে হাইট। গেল আমরা এখানে ফুল স্ক্রিন দিতে পারি, ফুল স্ক্রিন স্লাইডার দিলাম। এটা প্যারালাক্স ইফেক্ট থাকবে কিনা, এটাতে নাই, তাহলে আমরা প্যারালাক্স ইফেক্ট দিব না। এখানে এখানে ইন্ডিকেটর রাখলে রাখতে পারি, ইন্ডিকেটর লাগবে না। নেভিগেশন অ্যারো মানে ওই যে লেফট রাইটে যে অ্যারো থাকে এটাও অফ করে দিলাম, তাহলে এগুলো লাগছে না। অটো প্লে আমরা যদি দুই তিনটা স্লাইড অ্যাড করি সেক্ষেত্রে অটো প্লে কাজে দেবে, তো অটো প্লে আমরা তো একটাই অ্যাড করবো, অটো প্লে দরকার নেই। অ্যাড স্লাইডার, দেখো এখানে হোম নামে একটা স্লাইডার হয়ে গেল। তো এই স্লাইডারের স্লাইড কি কি থাকবে? একটা স্লাইড লাগবে, তো এখানে এই যে স্লাইডস আছে, অ্যাড নিউ স্লাইড, হোম স্লাইড অন, এটার ব্যাকগ্রাউন্ডটা কোন টাইপ হবে? আমরা ইমেজ দিতে পারি, সেলফ পোর্ট্রেট ভিডিও মানে আমাদের এই হোস্টিং এই আমাদের মানে ভিডিও আপলোড করে দিতে পারি, ইউটিউবের ভিডিও দিতে পারি, ভিউর ভিডিও দিতে পারি। আমরা ইমেজ দেবো, এখানের এই ইমেজটা
পি ফরম্যাট একটা দাও দেখি আপলোড হয় কিনা। আচ্ছা স্লাইডার, এই স্লাইডটা কোন স্লাইডারের আন্ডার হবে? আমরা হোম পেজ হোম সিলেক্ট করে দিলাম, ফিসার্ড ইমেজ সিলেক্ট করতে হবে এটা। আচ্ছা এই ওএফপি ফরম্যাটের ইমেজ আপলোড হচ্ছে না, তার মানে আমাদের আমরা এটা স্ক্রিনশট দিয়ে নিই। আচ্ছা দেখো এখানে নিচের দিকে দুইটা বাটন আছে, একটা বাটন একটা বাটন। এখন বাটনের লিংক কি হবে? আমরা এখানে দেখো ফুশন বাটন লিংক এই ডাবল কোটেশনের ভিতরে এখানে লিংক দিতে পারি, যে লিংকে ওই বাটনে ক্লিক করলে সেই পেজে যাবে। আর বাটন টেক্সট হবে কি, এইখানে বাটন টেক্সট দিতে পারি। তো এখানে কি আছে, এক্সপ্লোর রিসেন্ট ওয়ার আর গেট এ কোড টুডে। এক্সপ্লোর রিসেন্ট ওয়ার, গেট এ কোড টুডে, লিংক আপাতত দেওয়ার দরকার নেই, সেটা আছে থাক। আচ্ছা এখন হচ্ছে হেডিং এরিয়া আর হচ্ছে ক্যাপশন, ক্যাপশন এরিয়া। তো হেডিং এরিয়াতে আমাদের এই টেক্সটটা দাও, আর ক্যাপশন এরিয়াতে এটা। এটার স্টাইল আমরা এখানে H2 H3 দিতে পারি, ফন্ট সাইজ দিতে পারি, ফন্ট কালার দিতে পারি, কালার টালার এখানে চেঞ্জ করে দেওয়া যাবে। তো এখানে যা আছে ডিফল্ট আমরা কিছু চেঞ্জ করলাম না, রেখে দিলাম, পাবলিশ দিলাম। তাহলে আমাদের একটা স্লাইডার হলো হোম, সেই স্লাইডারের একটা সেই স্লাইডারের একটা স্লাইড হলো হচ্ছে হোম স্লাইড অন। এখন এই স্লাইডারটা আমরা হচ্ছে হোম পেজে এই পেজটাতে অ্যাড করব। তাহলে একটা রিলোড দিয়ে নিই, দেখো এই যে স্লাইডার স্লাইডারে গেলাম, এখানে অ্যাবাউট দ্য স্লাইডার হোম স্লাইডার অপশন কিন্তু এখানে চলে আসলো। তাহলে এই স্লাইডারটা উপরে অলরেডি সেট হয়ে গেছে, আপডেট দিলাম। ঠিক আছে এখন এটার স্টাইল চেঞ্জ করতে হবে। স্টাইল গুলো এই বাটনের একটা ক্লাস নিবা, সেই ক্লাস নিয়ে ওইখানে যেমন আছে ঠিক আছে, জাস্ট এইটার হোভার দা এটার ব্যাকগ্রাউন্ডে তাই, আর এটার ওভার মানে দুইটা হচ্ছে দুই রকম। আর এটাতে লেফটে আছে আমরা নেব সেন্টারে, এটা সেন্টারে নিয়ে খুবই সিম্পল। এখানে এই যে কন্টেন্ট অপশন সেন্টার সিলেক্ট করে দিলি সব কন্টেন্ট সেন্টারে চলে যাবে। আর এখানে দেখো
হেডিং ব্যাকগ্রাউন্ড, আমরা ব্যাকগ্রাউন্ড চাই না, নো দিয়ে দিলাম। ক্যাপশন ব্যাকগ্রাউন্ড, নো দিয়ে দিলাম। আর ফন্টের কালার তো এখানে দেওয়া যাচ্ছে, ওকে। এখন আর একটা জিনিস, সেটা হচ্ছে এই ফন্টের ফন্ট ফ্যামিলি, এই ফন্ট তো চলবে না, ফন্টটা চেঞ্জ করতে হবে, তাই না? আমরা এখানে নিয়েছিলাম কি, H2, তাই না? H2 তে এখানে কি ফন্ট দিছে দেখো, এটার ফন্ট রেলওয়ে, ঠিক আছে? তাহলে তুমি এবার দাও, মানে অপশনে যাও, কি অপশনে, টাইপোগ্রাফি দেখো, টাইপোগ্রাফি, এটা হচ্ছে বডি টাইপোগ্রাফি, এটা হচ্ছে হেডিং টাইপোগ্রাফি। তো হেডিং 2 আমরা দিছিলাম, এটা দিলাম হচ্ছে তোমার রেলওয়ে। H3টা চেঞ্জ হয়েছে। তো এইটা হচ্ছে আমরা H3 নিছিলাম, এটা H2 নিছিলাম। আমরা এখানে গ্লোবাল অপশনে আর কি তোমার H2 এর ক্ষেত্রে ফন্ট ফ্যামিলি রেলওয়ে দিয়ে দিলাম, H3 তেও রেলওয়ে দিয়ে দিলাম। তো আমরা যত জায়গায় H2 H3 ব্যবহার করবো, সব জায়গায় বাই ডিফল্ট এই ফন্টটা অ্যাপ্লাই হবে। তো তোমাদের এখন কনফিউশন থাকতে পারে যে স্লাইডারটা কি করে হলো, পেজের স্লাইডারটা কি করে আসলো, তাই না? প্রথম হচ্ছে তুমি এই যে গ্লোবাল অপশনে, মানে অ্যাভাতার অপশনে যে স্লাইডারে যাবা, এখানে একটা স্লাইডার অ্যাড করবা, হোম বা অ্যাবাউট, অ্যাবাউট পেজে একটা স্লাইডার দিতে চাই, তো অ্যাবাউট নামে একটা স্লাইডার অ্যাড করলাম। তো স্লাইডার হলে স্লাইডারের স্লাইড কি কি হবে, সেই জন্য এখান থেকে যাবা স্লাইডে, এখানে স্লাইড অ্যাড করব। স্লাইড অ্যাড করার সময় স্লাইডে কি কি কন্টেন্ট থাকবে, ক্যাপশন বা হেডিং, তো এখানে কোন স্লাইডারের আন্ডারে যাবে এই স্লাইডটা, সেটাতে টিক দিয়ে দিবা। ফিচার ইমেজ যেটা দিবা সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডে এই এই ইমেজ শো করো, এখানে ব্যাকগ্রাউন্ডে যে ইমেজটা এরকম। আর টেক্সট এখানে হচ্ছে টাইটেল সাইজ, ক্যাপশন সাইজ দুইটাই সেট করা যায় নির্দিষ্ট করে, পিক্সেল করে পিক্সেলও সেট করে দিয়ে যায়, ফন্ট কালার দেওয়া যায়, মোটামুটি যা প্রয়োজন সবই এখানে আপডেট করা যায়। তো যা দরকার হয় সেগুলো এডিট করে দিয়ে বা অ্যাড করে দিয়ে আপডেটে ক্লিক করলে স্লাইডে স্লাইড অ্যাড করার অপশনটা শেষ হলো। এবার এই স্লাইডটা পেজে চিনানোর জন্য যখন পেজ এডিট করবা, তখন হচ্ছে এই যে নিচের দিকে যে অ্যাভাতার পেজ অপশন যেখানে আছে, সেখান থেকে স্লাইডারে গেলে স্লাইডার টাইপ, এখানে আমাদের যেহেতু ওই অ্যাভাতার স্লাইডার আছে, এখানে আমরা যদি তোমার অন্য স্লাইডারের প্লাগইন ব্যবহার করি, যেমন স্লাইডার রেগুলেশন যদি ব্যবহার করি, তো এখানে ড্রপ ডাউনে এরকম অপশন চলে আসবে যে এটা মানে অ্যাভাতার স্লাইডার বা আরো অপশন আসবে। অ্যাভাতার স্লাইডার সিলেক্ট করে দিলাম, যেহেতু আমাদের এখন একটা স্লাইডার অ্যাড করা আছে বলে একটা শো করতে চাই, যদি আরো অ্যাড করা থাকতো এই নিচে আরো শো করতো। আর স্লাইডার পজিশন বাই ডিফল্ট যা আছে চেঞ্জ করার দরকার নেই, এগুলো আর চেঞ্জ করার দরকার নেই। তো এইখানে যখনই আমি স্লাইডার চিহ্নে দেব, তখনই পেজের টপে দেখবো যে একটা স্লাইডার অ্যাড হয়ে গেছে, যে অ্যাভাতার স্লাইডার এটা আর কি। তারপরে আপডেট দিয়ে দিলে স্লাইডার অ্যাড করা শেষ।